যে কোনো রাজনৈতিক দলের কাছে তাদের কর্মীদের চেয়ে প্রিয় আর শক্তিশালী সম্পদ আর কিছু হতে পারে না দলের সুদিন বা খরার সময়ে নিবেদিত প্রাণ এই কর্মকর্তারাই শত বাধা বিঘ্ন উপেক্ষা করে দলের পতাকাকে জয়ের মালা দিয়ে ভূষিত করেন আঠারো সালে যখন রাজ্যে সিপিআইম প্রবল শক্তিশালী অর্গানাইজ ক্যাডার এবং হারমাদ বাহিনী সারা ত্রিপুরার রাজপথে আর গ্রাম পাহাড়ের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে তখন রাজ্যে গেরুয়া সরকার প্রতিষ্ঠার স্বপ্ন বুকে নিয়ে অসীম সাহসে ভর করে এই অর্গানাইজ ক্যাডার এবং হারমাদ বাহিনীর বিরুদ্ধে পরিবর্তনের যুদ্ধে সামিল হয়েছিলেন হাজার হাজার সাহসী বিজেপি কর্মকর্তারা সেই পরিবর্তনের যুদ্ধে কর্মীদের সঙ্গে অনুপ্রেরণা আর সাহসের বার্তা নিয়ে পুরুদমে উপস্থিত ছিলেন বর্তমান বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য গমতি দিয়ে তারপর অনেক জল বয়ে গেছে বিজেপি রাজ্যে ক্ষমতা এসেছে সামনে করা নাড়ছে বিধানসভা নির্বাচন গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক সন্ধিক্ষণের মুহূর্তে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা রাজীব ভট্টাচার্যের হাতে তুলে দিয়েছেন সাংগঠনিক প্রধান ব্যাটন লক্ষ্য এবং উদ্দেশ্য আবার রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করা দক্ষ সাংগঠনিক আর কর্মীদের কাছে প্রিয় রাজ্য সভাপতি তাই বিলক্ষণ জানেন রাজ্য রাজনীতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তার মূল লক্ষ্যই হল সেই সমস্ত হাজারো বিজেপির সমর্থক আর কর্মীদের কাছে সাহস আর রাজনৈতিক উজ্জীবনের আর মজবুত বার্তা নিয়ে উপস্থিত থাকা রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পরে রাজীব ভট্টাচার্য বলেছিলেন সারা রাজ্যে কর্মকর্তাদের কাছে যাবেন তিনি সেই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলা মহকুমাতে শুরু করেছেন প্রবল উদ্যম নিয়ে তার প্রবাস কর্মসূচি একদিকে সাংগঠনিক বিচার বিশ্লেষণের মাধ্যমে সরাসরি কর্মীদের সঙ্গে মত বিনিময় করছেন তিনি অন্যদিকে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন রাজনৈতিক লক্ষ্যের মূল মন্ত্র আর তা হলো আগের চেয়ে দ্বিগুণ আসন নিয়ে প্রতিষ্ঠা করতে হবে বিজেপি সরকার অঙ্গ গোমতি জেলা সফরকালে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করলেন তিনি নিজের হাতে তাদের গলায় পড়িয়ে দিলেন উত্তরীয় দলের রাজ্য সভাপতি নিজের স্নেহ আর ভালোবাসা দিয়ে তাদের পরিশ্রম আর রাজনৈতিক নিষ্ঠাকে সম্মান দিচ্ছেন তার চেয়ে মূল্যবান জিনিস একজন বিজেপি কর্মকর্তা আর সমর্থকদের কাছে কি হতে পারে পাশাপাশি নিজে প্রত্যেক কর্মীর সঙ্গে মত বিনিময় করলেন রাজীব ভট্টাচার্য নিলেন তাদের খোঁজ খবর কুশল বিনিময় বিজেপি রাজ্য সভাপতি সারা বছর সংগঠন আর দল নিয়ে থাকতেন মাঠে ময়দানে তাই রাজ্যের এমন কোন জেলা বা মহকুমা নেই যেখানকার কর্মীদের তিনি চেনেন না বা জানেন না কর্মীদের তিনি সব সময়ের প্রিয় দাদা দলীয় সভাপতির এই প্রবাস কর্মসূচির সামগ্রিক রাজনৈতিক সাফল্য যে বিজেপির দল বিধানসভা নির্বাচনে পাবে আর সভাপতির কাজ থেকে উদ্দীপনা উৎসাহ আর সম্মান পেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে যে বিজেপির কর্মীরা ঝাঁপিয়ে পড়বেন তা অবশ্যই অতি খাঁটি রাজনৈতিক সত্য কথা এই রাজ্যে কে কবে দেখেছে মানিক সরকার নিজের হাতে দলের কর্মীদের উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন অথবা সমীর রঞ্জন বর্মন সবাইকে ডেকে কুশল বিনিময় করছেন তারা করুক বা না করুক রাজীব ভট্টাচার্য এমনভাবে কর্মীদের কাছে পৌঁছে যাচ্ছেন রাজ্যে তার নতুন কোনো দৃশ্য নয় বরাবর কর্মীদের মাঝে থাকতে পছন্দ করেন বিজেপির রাজ্য সভাপতি যুদ্ধের প্রধান সেনাপতি যদি নিজে রণাঙ্গনে দাঁড়িয়ে নেতৃত্ব দেয় তবে সেই যুদ্ধে জয়ের তিলক তাদের ভাগ্যে লেখা থাকে যেই দলের কাছে রাজীব ভট্টাচার্যের মতো সেনাপতি থাকে ভুললে চলবে না আজকে বিজেপি সারা দেশে সবচেয়ে প্রবল রাজনৈতিক শক্তি ঠিকই তবে সেই জয়যাত্রার শুরুর সময়ে যখন অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবাণী শূন্য থেকে এই রথকে প্রবল শক্তি দান করেছিলেন তখন তাদের বিপুল রাজনৈতিক ব্যক্তিত্বই ছিল প্রধান শক্তি যা দলকে নতুন সঞ্জীবনী মন্ত্রে দীক্ষিত করেছিল তাই যুদ্ধ তো সবাই করে তবে যুদ্ধের ইতিহাসের গতি প্রকৃতি সেনাপতির ব্যক্তিত্বের উপরই নির্ভরশীল যেমন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতায় গড়ে উঠছে নতুন ভারত যখন মানিক সরকার যখন মেলার মাঠে পার্টি ক্লাস আর বক্তৃতা নিয়ে ব্যস্ত তখন বিজেপির রাজ্য সভাপতি সারা রাজ্যের কর্মীদের মাঝে পৌঁছে গেছেন জয়ের বার্তাকে আরও গতি প্রদান করতে রিপোর্ট রাইজেস্ট নিউজ